দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি জাং কিউন দেখা করতে এলে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন, উন্নত দেশে রূপান্তর হওয়ায় কোরিয়ানদের সাফল্যের প্রশংসা করেন শেখ হাসিনা। বাংলাদেশের জাহাজ নির্মাণ খাত থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত।